হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যান ইংলিশ বুস্টার আজ আমরা আমাদের রিপোর্ট রাইটিং একদম শেষ টপিকটি করব। অর্থাৎ যেটা ছিল ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডির মৃত্যুর ওপর তাহলে চলো সেই রিপোর্টটি এখন আমরা দেখে নিই আমি হেডিং লিখেছি ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডি ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার কেস দ্যাট পুট এন্টায়ার নেশন এগেইন ইন শেম হেডিং লেখার ক্ষেত্রে মনে রাখবে প্রিপোজিশন এবং আর্টিকেল বাদে বাকি সমস্ত ওয়ার্ডের ফার্স্ট লেটারটি ক্যাপিটাল লিখতে হয় তবে দ্য আর্টিকেলের ক্ষেত্রে এটি ব্যতিক্রম তারপর সোর্স লিখেছি বাই এ স্টাফ প্লেস এবং ডেটের করে এইভাবে শুরু করেছি প্রিয়াঙ্কা রেড্ডি এ ভেটেরিনারি ডক্টর শামশাবাদ হায়দ্রাবাদ ওয়াজ ফাউন্ড ডেড উইথ হার বডি পার্শিয়ালি বান্ড আন্ডার চেতনপল্লী ব্রিজ ইন শাদনগর অন থার্সডে মর্নিং হায়দ্রাবাদ স্থিত শামশাবাদের পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির দেহ বৃহস্পতিবার সকালে সাদনগরের চাতানপল্লি ব্রিজের নিচে আংশিকভাবে পোড়া অবস্থায় পাওয়া যায় শি ওয়াজ রেপড স্মুদার্ড অ্যান্ড দেন বার্নড বাই ফোর মেন তাকে ধর্ষণ করা হয়েছিল শ্বাসরোধ করা হয়েছিল এবং তারপর চারজন তাকে পুড়িয়ে মেরেছিল আর সেই চারজনের নাম হল মোহাম্মদ আরিফ ড্রাইভার জল্লু নবীন ক্লিনার চেন্নাকেশভুলু ক্লিনার জল্লু শিব ড্রাইভার দ্য পুলিশ সেট দ্যাট দ্য অ্যাকিউজ হু ওয়ার কনজিউমিং অ্যালকোহল অ্যাট শ্যামসাবাদ টোল প্লাজা স প্রিয়াঙ্কা পার্কিংহার স্কুটার অ্যান্ড হ্যাস্ট দ্য প্ল্যান টু রেফ হার পুলিশ জানিয়েছে যে শ্যামসাবাদের টোল প্লাজায় মদ্যপান করা অভিযুক্তরা প্রিয়াঙ্কাকে তার স্কুটার পার্কিং করতে দেখেছিল এবং তাকে ধর্ষণ করার পরিকল্পনা করেছিল দেন জল্লু নভীন পাংচার্ড দ্য রিয়ার হুইল অব দ্য স্কুটার তখন জল্লুনবীন সেই স্কুটারটির পেছনের চাকা পাংচার করে দেয় হোয়েন দ্য ডক্টর রিটার্ন অ্যাট অ্যারাউন্ড নাইন এইটিন পি এম শি নোটিসড দ্য পাংচার টায়ার রাত নটা আঠেরোর দিকে যখন ডাক্তার ফিরে আসেন তিনি সেই পাংচার হওয়া চাকাটি দেখতে পান দ্য প্রাইম অ্যাকিউজড আরিফ দেন অ্যাপ্রোচড অন দ্য প্রিটেক্সট অব গেটিং দ্য স্কুটার ফিক্সড এরপর প্রধান আসামি আরিফ স্কুটারটি ঠিক করার অজুহাতে তার সাথে যোগাযোগ করে দে টুক হার স্কুটার বাট কেম ব্যাক আফটার সাম টাইম অ্যান্ড টোল দ্যাট অল দ্য রিপেয়ার শপস ওয়ার ক্লোজড তারা তার স্কুটারটি নিয়ে যায় তবে কিছুক্ষণ পরে ফিরে এসে জানায় যে সমস্ত মেরামতের দোকান বন্ধ হয়ে গেছে প্রিয়াঙ্কা ইনফর্মড হার সিস্টার ওভার টেলিফোন অ্যান্ড টোল দ্যাট শি ওয়াজ কেয়ার্ড প্রিয়াঙ্কা তার বোনকে বিষয়টি ফোনে জানিয়েছিল এবং এটাও বলেছিল যে সে ভীত ছিল ফাউন্ড হার ফোন সুইচ অফ অ্যাট নাইন ফর্টি ফোর তার বোন নটা চুয়াল্লিশের দিকে তার ফোন সুইচ অফ পেয়েছিল সো দে লজড এ কমপ্লেন ইন পুলিশ স্টেশন তাই তারা থানায় অভিযোগ দায়ের করে দ্য পুলিশ সেট দ্যাট দ্য অ্যাকিউজ দেন রেপড অ্যান্ড স্ট্র্যাঙ্গল্ড হার পুলিশ জানিয়েছে যে অভিযুক্তরা তখন তাকে ধর্ষণ করে এবং শ্বাসরোধ করে হত্যা করে আফটার দ্যাট দে র্যাপড দ্য ডেড বডি ইন এ ব্ল্যাঙ্কেট অ্যান্ড টু কিট টু সাদনগর অ্যান্ড বান্ট ইট এরপরে তারা মৃতদেহটিকে কম্বলে জড়িয়ে সাদনগরে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয় অল দ্য ফোর অ্যাকিউজড ওয়ার ডিটেন্ড বাই দ্য সাইবরাবাদ পুলিশ অন ফ্রাইডে অভিযুক্ত চারজনকেই শুক্রবার সাইবরাবাদ পুলিশ আটক করেছে দে ওয়ার কিল্ড ইন অ্যান এনকাউন্টার অ্যাট অ্যারাউন্ড থ্রি থার্টি এ এম অন সিক্স ডিসেম্বর টু থাউজেন্ড দু সালের ছয় ডিসেম্বর ভোর সাড়ে তিনটের দিকে একটি এনকাউন্টারে তারা নিহত হয় পিপল হ্যাভ সাপোর্টেড দিস এনকাউন্টার সেইং হায়দ্রাবাদ পুলিশ জিন্দাবাদ হায়দ্রাবাদ পুলিশ জিন্দাবাদ এই বলে জনগণ এই এনকাউন্টারকে সমর্থন করেছে তোমরা দেখতেই পাচ্ছ রিপোর্টটি আমি দুশো কুড়িটি ওয়ার্ডের মধ্যে শেষ করেছি তাহলে এই সপ্তাহের জন্য দেওয়া পাঁচটি রিপোর্টই আমি কমপ্লিট করে দিলাম আমি পরে তোমাদের আবার নেক্সট সপ্তাহের জন্য পাঁচটি রিপোর্ট রাইটিং টপিক দিয়ে দেবো এখন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আমার পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং নিজেদের খেয়াল রেখো বাই